আজকে চলে এসেছি আবারও একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। আজকে যেহেতু জন্মাষ্টমীর আগের দিন, তো ওই জন্য এখানে সব বাজার চলে এসেছে, আর এগুলো সব দেখে দেখে সাইড করে রাখা যে কোনগুলো কিসে কাজে লাগবে, কারণ এখানে আমাদের সব কিছুই লিস্ট দেওয়া ছিল, উনি দিয়ে গেছেন, তো সেগুলো একবার দেখে নিচ্ছি যে সবটা ঠিকঠাক দিয়েছে কিনা। যা পারিস, আমি জানি না। আছে আছে নিয়ে, হ্যাঁ হ্যাঁ তোর ইচ্ছা, অর্ধেকটা তুলে নে, অর্ধেকটা তুলে অর্ধেকটা রেখে দিবি, নিয়ে নে অর্ধেকটা। তারপর এখানে অল কাজ কমপ্লিট করে দুপুরবেলা বেরিয়ে গেছিলাম গোপুর জন্য জামা কিনতে, জামা পাগড়ি একটাই নাও ভালো, আরে নাও ভালো নাও সেটা নয়। আচ্ছা ওই হলুদ গুলো চিকনে, এটা 80 না, এগুলো ভাঙা, এই কি হলুদ? হ্যাঁ হলুদ তো বড় বড় হচ্ছে, এত বড় নয়, ছোট তো। হলুদ ছাড়া নেই, অন্য কালার দিয়ে দেবো কি? দেখি দেখান না, ওইগুলো দাদা দেখিয়েছে তো, লোক নেই বলছি, এই রকমই ছোট হবে, দেখান এর থেকে ছোট নয়, এরামই জিনিস হবে ছোট, এরকম অনেক দেখার পর এই জামাটা আমার বিশাল ভালো লেগেছে, বড় গোপুর জন্য, আর ওটা হচ্ছে ওর পাগড়ি, আর ওর সাথে ম্যাচিং করে সমস্ত কেনা হয়ে গেছে। আর এটা হচ্ছে ছোট মেয়ের পাগড়ি, আর ছোটটার জামাটা অনেকদিন আগে কিনে নিয়েছিলাম বলে দেখানো হয়নি। পর ওদের দিকে একটু বেসন দিয়ে প্যাক মাসিয়ে দিয়েছিলাম জন্মদিনের আগে, ওদেরও তো একটু সাহায্য ইচ্ছা করে। আর এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যে কালকের জন্য কী কী আনতে হবে না হবে, আর তারপর কী কী আইটেম হবে সেগুলো লিখে নিচ্ছিলাম, কারণ সব মোটামুটি যদি না লিখি তাহলে কিন্তু ভুলে যাবে। ভিডিওটা সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও।